এ ফুল ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে পঞ্চম পর্ব। আপনারা যারা এই টিউটোরিয়ালটি দেখবেন তারা আগের চারটি পর্ব দেখে নেবেন, না হয় কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা যেটা আমরা করেছিলাম এটা ছিল হচ্ছে ঠিক এরকম এই ডিজাইনটা আমরা করেছি যেটা আপনারা ইউটিউবে দেখেছেন। তো তারপরের অংশ থেকে আমি শুরু করবো, অর্থাৎ নিচের অংশ আমরা করব। তো সেটা করার জন্য আমি ফার্স্টে চলে আসছি। এখন আমরা ফার্স্টে যেটা কাজটা করব এটা হচ্ছে এখানে একটা লাইন দিব। লাইনের পর থেকে আমরা কন্টেন্ট, অর্থাৎ ফুটার বা ফুটারের উপরে যে কন্টেন্টগুলো থাকে সেগুলো ওইখানে লিখব। তো ফার্স্টে আমরা এখানে চলে আসি। তো এখানে চলে এসে আপনারা যারা এই ইনডেক্স ডট পিএইচপি যে পেজটা আছে সে পেজটা ওপেন করবেন, অর্থাৎ যেটা আমাদের ডিজাইন নামে যে ফোল্ডারটা ছিল আমাদের ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরিতে ওইটাতে ইনডেক্স ফোল্ডার আর হচ্ছে স্টাইল ডট সিএসএস, ডিজাইন স্টাইল স্টাইল ডট সিএসএস এই দুটো পেজ আমরা ওপেন করবেন। তো ওপেন করার পরে যেটা আমরা করব, ফার্স্ট একটা লাইন তৈরি করব। তো সেটা করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেইন কন্টেন্টের ডিপ, আর এটা হচ্ছে পেজ র্যাপ, আর পেজ র্যাপের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা দিয়েছি হচ্ছে 241241241, দ্যাট মিন্স এই যে কালারটা। তো আমরা যেটা করব এখন এখানে একটা লাইন তৈরি করব, অর্থাৎ ডিজাইনের ঠিক নিচে একটা লাইন তৈরি করব। তো সেটা করার জন্য আমি চলে আসছি ইনডেক্স ডট পিএইচপি, এটার মধ্যে এসে ঠিক ইন্ড অফ মেইন কন্টেন্টের উপরে এবং পেজ র্যাপের ইন্ড অফ মেইন কন্টেন্টের নিচে এবং পেজ র্যাপের উপরে এখানে আমি এখানে ফার্স্টে লিখছি যেটা হচ্ছে আমাদের লাইন। তো আমি লিখছি হচ্ছে লাইন, তারপর এটা একটা কমেন্ট এইচটিএমএল কমেন্টের মধ্যে লিখলাম, তারপর এখানে এসে সে কমেন্টটা জাস্ট শেষ করে দিচ্ছি যাতে বোঝার সুবিধা করার জন্য, আর কিছু না। তো এখানে মাঝখানে আমরা লাইনটা দিব। তো লাইনটা দেওয়ার জন্য আমি একটা ডিপ ইউজ করছি। এখানে আমি জাস্ট লিখছি হচ্ছে ডিপ, তারপর লিখছি হচ্ছে ক্লাস ইকুয়াল, আমি দিচ্ছি হচ্ছে লাইন, তারপর দিচ্ছি হচ্ছে ডিপটা শেষ করছি এখানে আমি লিখছি হচ্ছে ডিপ। তো সেভ করলাম। এখন আসি স্টাইল সিএসএস এ, এখানে এসে আমি লাইনের সিএসএসটা করবো। তো সেটা করার জন্য একটা, যেহেতু আমি ক্লাস দিয়েছি, আমাকে এখানে লিখতে হবে ডট, তারপর লিখতে হবে লাইন, নিচে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তারপর দিব হচ্ছে বর্ডার। তো আমি দিব হচ্ছে বর্ডার, দিচ্ছি হচ্ছে বর্ডার বটম, এটা হচ্ছে নিচে দিতে যাচ্ছি, তারপর সেটা দিব হচ্ছে 7 পিক্সেল, তারপর দিব হচ্ছে সলিড, তারপর দিব হচ্ছে গ্রে। তো সেভ করব। সেভ করে এটা এখানে এসে যদি রিলোড করি তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিচে একটা 10 7 পিক্সেলের একটা বর্ডার দেখতে পাচ্ছেন। তো সেটা দেখানোর জন্য আমি ইনডেক্স ডট পিএইচপি তে এখানে আপাতত একটা হেডিং দিই। তো সেটা আমি H1 দিয়ে আমি লিখলাম হচ্ছে দিস ইজ এ হেডিং। ওকে, তো এটা আমি শেষ করি হেডিংটা H1, সেভ করলাম। এখানে এসে আবার রিলোড করলাম, তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে এখানে একটা লাইন তৈরি হলো আর নিচে লেখা আছে দিস ইজ হেডিং। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটা সাইড বার তৈরি করবো, সেটা তো সেটা আমরা আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো সেটা করার জন্য আমি চলে যাচ্ছি এখানে, তো সাইড বার তৈরি করবো। তো সাইড বারটা তৈরি করার জন্য আমি যেটা করবো যে টোটাল একটা বক্স থাকবে, একটা বক্সের মধ্যে দুটো সাব বক্স থাকবে, সে বক্সগুলোর মধ্যে উপরে থাকবে হেডিং, তারপর থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, ব্যাপারটা ঠিক এরকম। তো আমি সেটা করার জন্য আমি এখানে লিখছি হচ্ছে ডিপ, তারপর হচ্ছে এখানে ক্লাস ইকুয়াল দিয়ে আপাতত কিছু লিখলাম না, নিচে চলে আসি, ক্লাসের কোনো নাম আপাতত দিলাম না, তো এখানে দিলাম হচ্ছে ডিপ। তারপর এটার মাঝখানে আমাদের থাকবে হচ্ছে আরও দুটো ডিপ, একটা হচ্ছে হেডিংয়ের জন্য, অর্থাৎ সাব যে কী বলে সাইড বার যেটা আছে সাইডবারের মধ্যে আমি একটা লেটেস্ট নিউজ নামে একটা বক্স তৈরি করব, সেটার একটা হেডিং থাকবে। তো আমি এটা একটা ডিভের মধ্যে রাখছি, তো ডিভের মধ্যে এখানে একটা হেডিং দিব, তো এটা হচ্ছে ডিপ, এবং এখানে দিব হচ্ছে একটা হেডিং, এবং হেডিংয়ের ক্ষেত্রে আমি ইউজ করছি হচ্ছে H3, এটা হচ্ছে হেডিং, অর্থাৎ H3 হচ্ছে ইম্পর্টেন্স বোঝায় এখানে। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে LATEST লেটেস্ট নিউজ। ওকে, তো এটা একটা ডিভের মধ্যে রাখলাম, এবং এই যে ডিপটা আছে সেখানেও আমি ক্লাস লিখে আমি দিচ্ছি হচ্ছে ক্লাস ইকুয়াল, কিছু দিলাম না আপাতত। তো এবার আসি নিচে, নিচে এসে এখন আমরা আরেকটা ডিপ দিব। তো এই ডিভের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফটা এই ডিভের মধ্যে রাখবো। তো আমি এখানে লিখছি হচ্ছে প্যারাগ্রাফ, এবং শেষ করছি প্যারাগ্রাফটাকে এখানে, তারপর এখানে লিখছি দিস ইজ এ প্যারাগ্রাফ ফর সাইডবার,
তো সেম জিনিসটা এখানে লিখার পরে এখানে এই জিনিসটা আমি জাস্ট কপি করব। আমি জাস্ট এটা কপি করলাম এবং সেটাকে বারবার এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি কয়েকবার। তো এখানে নিচে এসে আমি এখানেও এসে আবার পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করে দিচ্ছি, এখানে এসে আবার পেস্ট করে দিচ্ছি। তো এটা সেভ করলাম, সেভ করে আমি যদি এখানে এসে জাস্ট রিলোড করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখেন যে একটা পুরো লাইন লেটেস্ট নিউজ, তারপর নিচে একটা বড় লাইন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্লাসগুলো কিন্তু আমি খালি রেখেছি, একটা হচ্ছে আমাদের মেইন যে বক্সটা তৈরি হবে এটার মধ্যে, এটা হচ্ছে অর্থাৎ আমাদের হেডিং যেটা থাকবে অর্থাৎ লেটেস্ট নিউজের, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বাটন, এটার নিচে এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ঠিক নিচে আমি আরেকটা জিনিস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা বাটন দিতে চাচ্ছি এখানে, অর্থাৎ রিড মোর এর টাইপের। তো আমি দিচ্ছি হচ্ছে বাটন এবং এখানে বাটনটা শেষ করছি, BUTT বাটন। এবং এখানে আমি টুইটার বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব যেটার নাম দিব হচ্ছে বাটন, বাটন এখানে এটার নাম দিব হচ্ছে প্রাইমারি। তো সেম এখানে আমি লিখবো হচ্ছে রিড মোর, RED রিড, তারপর হচ্ছে মোর, রিড মোর একটা স্পেস। আচ্ছা সেভ করলাম, সেভ করে এখানে এসে যদি রিলোড করি তাহলে যেটা দেখতে পাবেন যে রিড মুন নামে একটা বাটন এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন পুরোটাকে আমরা একটা পাশে নিয়ে আসবো। তো পাশে নিয়ে আসার জন্য লেফট সাইডে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমি জাস্ট এখানে এসে আমি যে ডিপটা আছে এখানে মেইন ডিপ, এখানে লিখছি হচ্ছে, এখানে যেহেতু এটা সাইডে দিচ্ছি তো আমি দিচ্ছি হচ্ছে এস বক্স, মানে হচ্ছে সাইড বক্স। তো এটা দিলাম সাইড বক্স লেখে আমি স্টাইল ডট সিএসএস চলে আসি। তো এখানে ডট লেখে আমি লিখছি হচ্ছে এস বক্স, নিচে চলে আসি। তো এখানে ফার্স্টে কোনো কিছু করার আগে আমি একটা বর্ডার দিই, এটা হচ্ছে সিএসএস ডিজাইন করার সবচেয়ে ভালো একটা প্রসেস। এটা করলে যেটা হয় আপনি আগে একটা অনুমান করে নিতে পারবেন যে আপনার যে ডিজাইনটা কেমন, কোথায় আসলে হচ্ছে বর্ডারটা চারিদিকে সেটা কোথায়। তো আমি জাস্ট সেভ করে আমি জাস্ট যদি বর্ডারটা দেখি অর্থাৎ আমার যে ডিপটা সেই ডিপটার বর্ডার হচ্ছে পুরোটা। তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই বর্ডারটা টোটাল পেজও তো আমরা রাখবো না, আমরা জাস্ট অর্ধেক অর্ধেক করে ফেলবো, অর্থাৎ এতটুকু পর্যন্ত করবো। তো এটা অ্যাটলিস্ট 25% হতে পারে টোটাল যে পেজটা আছে এটার। তো আমি এখানে এটা লিখবো, আমি জাস্ট এখানে লিখছি যে ওয়াইড, ওয়াইড আমি লিখছি হচ্ছে এখানে 25%। তো সেভ করলাম, এখানে এসে রিলোড করি, তাহলে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমার 25%-এর মধ্যে এটা চলে আসলো। তো তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে লেখাটা একবার চলে গেছে এটার সাথে, অর্থাৎ চারোদিকে এই বর্ডারের ঠিক কাছাকাছি লেখাগুলো। তো এটা করার জন্য প্যাডিং যদি আমরা দিই, প্যাডিং যদি ইউজ করি তাহলে এই লেখাগুলো এই যে বর্ডার লাইন থেকে চারোদিক থেকে একটু সরে যাবে। তো সেটা করার জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে প্যাডিং এবং সেটা দিতে হচ্ছে 5 পিক্সেল, অথবা আপনি ইউজ করতে পারেন 1 অথবা 3%। তো এখানে এসে আমি যদি আবার ইন্টার চাপি, আপনি যেটা দেখতে পাচ্ছেন এখন যে এটা ইয়ের থেকে অনেক দূরে সরে গেছে, আমি এত চাচ্ছি না, আর একটু কম চাচ্ছি। তো সেটা করার জন্য আমি এখানে এটা কমিয়ে দিই, এটাকে আমি 1 পিক্সেলই রাখি। তো 1% রাখার পর এখানে যদি রিলোড করি তাহলে এটা দেখতে পাচ্ছেন মোটামুটি ধরে নেওয়া যায় যে ঠিক আছে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখন এই পুরোটাকে উপরের যে যে বর্ডারটা আছে এটার সাথে এটা লেগে গেছে একবারে, প্রায় একটা একটার উপরে একবারে মিশে আছে। আমি জাস্ট উপর থেকে একটু নামিয়ে দিব। তো নামিয়ে দেওয়ার জন্য এখানে আমরা অবশ্যই মার্জিন ইউজ করবো। এখানে আমি দিচ্ছি হচ্ছে মার্জিন, সেটা দিচ্ছি হচ্ছে টপ মার্জিন ফার্স্টে, সেটা দিব হচ্ছে 2%। তারপর হচ্ছে লেফট মার্জিন, সেটা হচ্ছে অটো, ডাউন মার্জিন সেটাও আমি দিলাম হচ্ছে অটো, রাইট মার্জিন সেটা দিলাম হচ্ছে 2%। সেভ করে আমি এখানে আবার এসে রিলোড করি, সরি আমি আবার এসে রিলোড করি। তো যেটা দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসলো। এখন এটার পিছনের যে রেড যে বর্ডারটা সেটা আমি রাখবো না, ডিজাইনটা চেঞ্জ হবে এখানে। তো চেঞ্জ করার জন্য আমি যেটা করতে চাচ্ছি এখানে, আমি আবার টুইটার বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করবো। তো সেটা ক্লাসটা ইউজ করার জন্য এখানে যে অ্যাস বক্স যেটা লেখা আছে এটা ঠিক স্পেস দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে ওয়েল, এটা হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপের। তো এখানে এসে যদি আবার রিলোড করি এখন দেখেন যে জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং একবারে স্মুথ একটা বর্ডার দেখা যাচ্ছে ওয়েলের কারণে, এবং দেখতে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে লেখাগুলো আসলে এই যে লেখাগুলো যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে যেহেতু এখানে লেখাটা
যখন আপনি টোটাল একটা সেন্টেন্স দিবেন তখন দেখতে আরো ভালো লাগবে। তো আমি লেটেস্ট যে নিউজ আছে এটার নিচে আমি একটা দাগ দিতে চাচ্ছি 1 পিক্সেল অথবা 2 পিক্সেলের। তো সেটা করার জন্য আমি এখানে চলে আসি। তো এখানে হচ্ছে লেটেস্ট নিউজ, এটা হচ্ছে সে ক্লাসটা, আমি এখানে একটা ক্লাসের নাম দেই। তো আমি দিলাম হচ্ছে এইচ হ্যাডিং, HEADING, এবং সেটা এস এস হ্যাডিং যেটা আছে এটা আমরা এখানে এই বর্ডারটা এখন দরকার নেই কারণ এটা দেখাবে না। নিচে চলে আসি, এখানে আমরা দিচ্ছি হচ্ছে ডট এস HEADING হ্যাডিং, এবং নিচে এসে আমি জাস্ট এখানে দিচ্ছি হচ্ছে হেডিংয়ের যে জিনিসটা করব আমরা নিচে একটা দাগ দিব। তো আমি দিচ্ছি হচ্ছে বর্ডার, অর্থাৎ নিচে দিব বর্ডার, তাহলে হচ্ছে বটম, ডাব্লিউএম বটম দিব হচ্ছে 2 পিক্সেল, সেটা হচ্ছে সলিড, এবং সেটা কালারটা হচ্ছে গ্রে। তো এখানে এসে আমি যদি আবার রিলোড করি তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেটেস্ট নিউজ, অনেক বড় দেখা যাচ্ছে, এত বড় আমি যাচ্ছি না, এটাকে 1 পিক্সেল দেই, এবং কালারটা এটা না দিয়ে আমি দিচ্ছি হচ্ছে সি। ওকে, এখন এসে আবার রিলোড করি। এখানে যেটা দেখতে পাচ্ছেন মোটামুটি আগের চেয়ে বেটার। তো প্যারাগ্রাফটা আরেকটু নিচে নামিয়ে দিলে ভালো হয়। তো সেটা করার জন্য আমরা প্যারাগ্রাফেরটা একটু নিচে নামিয়ে দিই। তো সেটা করার জন্য প্যারাগ্রাফ হচ্ছে এটা, যেটা ডিপটা একবারে খালি আছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ক্লাস, প্যারাগ্রাফের ক্লাসের একটা নাম দিই, আমি দিচ্ছি হচ্ছে এস প্যারা। তো এস প্যারা যেটা আছে সেটা আমি এখানে এসে আমি দিচ্ছি হচ্ছে এস প্যারা, এবং সেটা অবশ্যই ক্লাস ডট আছে আগে। নিচে এসে আমি জাস্ট এখন দিব স্টাইল শীট। তো আমি যেটা করব উপর থেকে একটু নামিয়ে দিতে চাচ্ছি, সেই জন্য একটা মার্জিন টপ, অর্থাৎ উপর থেকে নামিয়ে দেব। তো সেটা করার জন্য 2% সেভ করলাম, এখানে এসে যে রিলোড করলাম, দেখি কি হয়। প্যারাগ্রাফটা নামে না, এখানে না নামার তো কোনো কারণ নেই। আচ্ছা এখানে দেখি, আচ্ছা এস প্যারা নামে যেটা আমরা এখানে করেছি, ডিপ ক্লাস এস প্যারা, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, মার্জিন টপ সেটা হচ্ছে প্যারাগ্রাফ ওইটার থেকে মার্জিন টপ করবে, এবং এখানে এসে সেটা রিলোড করলে সেটা কিছু হচ্ছে না। আচ্ছা তো এটা সমস্যা আমরা এখনই সমাধান করবো, সেটা কীভাবে করতে পারি আমি আগে একটা বর্ডার দিয়ে নিই তাহলে সুবিধা হবে। তো আমি লিখছি হচ্ছে বর্ডার 1 পিক্সেল, আমি লিখছি হচ্ছে সলিড, এবং সেটা হচ্ছে রেড, সেভ করলাম। এখন এসে রিলোড করি, নিচে আসি, তাহলে বর্ডারটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বর্ডারটা। তো আমি উপর থেকে জাস্ট নামাবো, তো আমি এখানে দিয়েছি মার্জিন টপ, যেটা আমি দিয়েছি হচ্ছে 2%, আচ্ছা এটাকে আমি 5% করি, সেভ করি, এখানে এসে রিলোড করি। আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে এটা উপর থেকে, আসলে কাউন্ট এখান থেকে করা হয়েছে, তো উপর থেকে এখন একটু নামলো। তো সেটা আমি এখন এখানে এখানে আসলে পজিশন ইউজ করলে সবচেয়ে ভালো হতো, তো যাই হোক যেহেতু আমরা এখানে মার্জিন ইউজ করছি পজিশন ইউজ আপাতত করলাম না, ফিউচারে আমি পজিশন দিয়ে দেখাবো, পজিশন রিলেটিভ দিয়ে কীভাবে টপ থেকে আমরা ইচ্ছা করে নামিয়ে দিতে পারতাম। তো যাই হোক, তো মার্জিন টপ 5% দেওয়ার পর এখানে যেটা হলো এখন দেখেন, অর্থাৎ লেটেস্ট নিউজ এটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা নিজেরা যেটা করতে পারেন এখানে সেটা হচ্ছে যে সেন্টেন্সটা পরিবর্তন করে এই বাটনটা আরেকটু নিচে নামিয়ে দিতে পারেন, আর অনেকগুলো সেন্টেন্স লিখে জিনিসটাকে সুন্দর করতে পারেন। কিন্তু আমার আজকে টিউটোরিয়াল যেটা সেটা হচ্ছে যে এখানে এরকম একটা বক্স তৈরি করব, আর সেম জিনিসটা উপর একটা লাইন দিব, আর এটা নিচে আমি সেম আর একটা লেটেস্ট নিউজের মতো আর একটা বক্স তৈরি করবো, আর এখানে কিছু তৈরি করব, সেটা পরবর্তী টিউটোরিয়াল দেখাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে কীভাবে একটা লাইন এবং এই জিনিসটা ক্রিয়েট করবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি এটা সেন্টেন্সটা ঠিক করে আমি আপনাদের দেখাবো যে জিনিসটা আরও দেখতে কেমন লাগে। তো পরবর্তী